আমাদের কাছে একজন প্রশ্ন করে জানতে চেয়েছে, আমি রোজ হস্তমৈথুন করি, আমি জানতে চাই কতদিন পরপর হস্তমৈথুন করা উচিত, এই ব্যাপারে ডাক্তারেরা কি বলে। তাহলে চলুন জেনে আসি কতদিন পরপর হস্তমৈথুন করা উচিত এবং কি বলেন ডাক্তাররা। হস্তমৈথুন ব্যাপারটির সাথে আমরা সবাই কম বেশি পরিচিত। উঠতি বয়সের ছেলেদের মাঝে এর প্রবণতা বেশি দেখা গেলেও পুরুষদের মতো নারীদের কিংবা মহিলাদের এমনকি কম বয়সী মেয়েদের মাঝেও হস্তমৈথুন প্রবণতা থাকে। তবে মূল বিষয়টি হচ্ছে, হস্তমৈথুন তখনই স্বাস্থ্যের জন্য ভালো যখন তা করা হবে নিয়ন্ত্রিত মাত্রায়। তাহলে দৈনিক কতবার হস্তমৈথুন করা যেতে পারে? চিকিৎসা বিজ্ঞানে হস্তমৈথুন করার নিয়ম বা হস্তমৈথুনের বিধান কি? এতে কি পুরুষত্ব নিয়ে বা স্ত্রীর সাথে যৌন জীবনে কোনো সমস্যা হয়? চলুন জেনে নেই হস্তমৈথুনের সম্পর্কে। বিশেষজ্ঞরা মনে করেন অল্প ক্ষেত্রে ইহা শারীরিক বা মানসিক কোনো ক্ষতি সাধন করে না। তবে মনে রাখতে হবে, কোনো কিছুই অতিরিক্ত ভালো নয়। বিশেষভাবে স্বপ্নদোষ পূর্ণাঙ্গ রূপ নেয়ার আগেই যদি ঘুম ভেঙে যায় এবং উদ্ভট কল্পনার ফলে যদি অতিরিক্ত যৌন উত্তেজনা দেখা দেয়, তবে তাৎক্ষণিক হস্তমৈথুন করাই শ্রেয়, নয়তো সাময়িক তলপেটে ব্যথাসহ শারীরিক বা মানসিক সমস্যা সৃষ্টি হতে পারে। হস্তমৈথুনের ক্ষেত্রে উপকারিতার চাইতে অপকারিতাই বেশি। অতিরিক্ত হস্তমৈথুনের ফলে লিঙ্গ বা যোনিপথে ঘায়ের সৃষ্টি হতে পারে, এমনকি রক্তক্ষরণও হতে পারে। বিশেষ করে মেয়েদের যোনিতে বিভিন্ন বস্তু প্রবেশের কারণে জীবাণু সংক্রমণ ঘটতে পারে। উভয়ের বেলায় প্রস্রাবে জ্বালাপোড়া সহ জীবাণু সংক্রমণে সিফিলিস, গোনোরিয়া ইত্যাদি রোগের সৃষ্টি হতে পারে। নিয়মিত ও অতিরিক্ত হস্তমৈথুনে যৌন শক্তি কমে যাওয়া ও শারীরিক দুর্বলতা দেখা দিতে পারে। ইহা অভ্যাসে পরিণত হতে পারে এবং দীর্ঘদিন এই অভ্যাসের ফলে যৌন আকাঙ্ক্ষা কমে যেতে পারে। তাছাড়া বিবাহিত জীবনে যৌন অনীহার সৃষ্টি হতে পারে, যা দাম্পত্যেও প্রভাব ফেলবে। অশ্লীল কল্পনা ও অশ্লীল ছবি বা ভিডিও দেখা থেকে বিরত থাকতে হবে। পুরুষদের বেলায় কোনো কারণবশত লিঙ্গ উত্থিত হলে হাত লাগানো থেকে বিরত থাকতে হবে। উত্থান বেশিক্ষণ স্থায়ী হলে লিঙ্গের আগায় আস্তে করে আঘাত করা যেতে পারে, যাতে হালকা ব্যথা অনুভূত হয়। মেয়েরা শালীনতা বজায় ও বিপরীত লিঙ্গের সহিত রসালাপ ত্যাগ করতে হবে, নিয়মিত ব্যায়াম করতে হবে, অবসর সময়ে ধর্মীয় বই পড়ার অভ্যাস করতে হবে। সর্বোপরি নিজেকে আত্মনিয়ন্ত্রণে রাখতে পারলে এই অভ্যাস ত্যাগ বা ইহা থেকেই বিরত থাকা সম্ভব। অবিবাহিতদের তবে সপ্তাহে 1-2 বার করা যেতে পারে, না হলে স্বপ্নদোষ হবে। যৌন রোগ সম্পর্কিত আরও নতুন কিছু জানতে আমাদের সাথেই থাকুন। আপনার যৌন সুখ এবং সুস্থতায় আমাদের একান্ত কাম্য। সাথে থাকার জন্য ধন্যবাদ।